আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টুনা মাছ দিয়ে কিভাবে সহজে কাবাব বানানো যায়। পোলাও মাংস এর সাথে সাইড ডিশ হিসেবে কাবাবটা আসলে ভালোই লাগে। চলুন তাহলে দেখে নেই। এখানে কাবাব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি টোনার ক্যান। বাজারে অনেক ধরনের টোনার ক্যান পাওয়া যায়, আমি সবসময় এই ক্যানটাই ইউজ করি। কাবাব বানানোর জন্য আমি দুটো টোনার ক্যান নিয়ে নিয়েছি দুটো ডিম, আর এখানে নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু সিদ্ধ, একটি কাঁচামরিচ কুচি, একটি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা কুচি। টোনার ক্যানটাকে কেটে আমি পানিটা চামচ দিয়ে চেপে চেপে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন একটি বোলে আমি টোনাগুলি ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টোনাতে কোনো পানি নেই, এবং আমি টোনা ফিশ ইন ওয়াটার এই ক্যানটা ইউজ করেছি। টোনা ইন অয়েল কেন বাজারে পাওয়া যায়, বাট আমি ইউজ করেছি টোনা ইন ওয়াটার। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচিটা। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। যেহেতু টোনাতে লবণ থাকে এর জন্য আমি অল্প লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, এবং এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। এখন আমি ডিমটাকে ভেঙে ডিমের সাদা অংশটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর কুসুমটা সব মিক্সারের সাথে দিয়ে দিচ্ছি। আমি এই ডিমের সাদা অংশটা আসলে টোনা কাবাবটা ভাজার জন্য ইউজ করব। এখন আমি সবগুলো মিশ্রণকে একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আলুটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এবং ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন একটা ডোয়ের মতন তৈরি হয়, এবং কাবাব বানালে যেন কাবাবটা ভেঙে না যায় ওরকমভাবেই করতে হবে, ঝরঝরা ভাবটা যেন না থাকে। অ্যাকচুয়ালি আলু আর ডিমের মিশ্রণটাই কাবাবটাকে এই ডোয়ের মতো বানিয়ে দেয়, ঝরঝরা ভাবটা আর থাকে না। আমার মিশ্রণ হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আমি গোল গোল শেপ করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওভাল শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে কাবাব সবসময় এই গোল শেপটাই ভালো লাগে। পোলাও বা খিচুড়ির সাথে কাবাবটা খেতে যেমন মজা লাগে, বিকেলে নাস্তা বা বাচ্চাদের স্ন্যাকের জন্য আসলে কাবাবটা তেমনই মজা লাগে। অল্প একটু সালাদ কেটে কাবাবটা বিকেলে নাস্তার জন্য খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি আস্তে আস্তে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। দেখেন আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আসছি ভাজার পালা। এখানে আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং চুলাটা একটু হাই হিটে রেখে আমি কাবাবগুলোকে ভাজব। আমার তেলটা গরম হয়ে আসছে। এখন আমি যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম ওটাতে আমি টোনার কাবাবটা একটু ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিব। আমি আস্তে আস্তে সবগুলো কাবাব এভাবে ডিমের সাদা অংশে ডুবিয়ে ভেজে নিব। কাবাবগুলোকে অ্যাকচুয়ালি ডুবু তেলে ভাজতে হবে। এভাবে ডিমের সাদা অংশে ডুবিয়ে কাবাবটা ভাজলে আসলে কাবাবটা ভেঙে যায় না, অ্যাকচুয়ালি ভিতরের বন্ডিংটাও খুব সুন্দর থাকে। এখন আমি কাবাবগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। দেখেন কাবাবের কালারটাই সুন্দর হয়ে আসছে। আমি এভাবে 5 থেকে 6 মিনিটের মতো কাবাবগুলোকে ভাজব।
কাবাবের কালারটা হয়ে এসেছে, এখন আমি কাবাবগুলো আস্তে আস্তে তেল ঝরিয়ে উঠে নিব। চুলার হিটটা একটু হাই রেখে কাবাবগুলোকে ভাজলে কাবাবগুলো ভাঙে না এবং সুন্দর একটা ব্রাউন কালার আসে। এখন বাকি কাবাবগুলোকে একই প্রসেসে ডিমে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে সহজে কাবাব বানানো যায় আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম, যে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই সহজে কিভাবে খুব মজাদার কাবাব বানানো যায়। আমার সবগুলো কাবাবই ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি যে অল্প সময়ে কিভাবে মজার মজার রান্না করা যায়। একটি কাবাব ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরের সাইডটা কত সুন্দর সফট এবং লোভনীয় হয়েছে, মাংসের কাবাবের মতোই দেখা যাচ্ছে। রেডি হয়ে গেল আমার টোনা মাছের কাবাব। আশা করি আমার আজকের এই সহজ টোনা মাছের কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই সহজ রেসিপিটি, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।